নরসিংদীর রায়পুরায় কলা বাগান থেকে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার। নরসিংদীর রায়পুরায় কলা বাগান থেকে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার 5ই ডিসেম্বর দুপুর 3টার দিকে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামের বেড়িবাড়ি এলাকার রফিকুল ইসলামের কলা বাগান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। এলাকাবাসী জানায়, শেরপুর গ্রামের বেড়িবাড়ি এলাকার কলাবাগানগুলো খুবই নির্জন, এখানে মানুষের চলাচল একদম কম। সোমবার দুপুরে কলাবাগানে কাজ করতে এসে এলাকাবাসী বাগানে 10 থেকে 15 হাত দূরত্বে দুইটি মরদেহ পড়ে থাকতে দেখে। এ সময় তারা মরদেহের পাশে কিছু টাকা ওপরে থাকতে দেখে। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে দুইজনের মরদেহ উদ্ধার করে। মরদেহগুলোর মুখ থেতলে দেয়া হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে একটি মরদেহের গলা কাটা সহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। আমরা আজকে বেলা দুপুরে 1টার দিকে ট্রিপল নাইনের মাধ্যমে সংবাদ পাই, আদিয়াবাদের 3নং ওয়ার্ডে একটা কলা বাগানে দুজন মধ্যবয়স্ক 40 থেকে 35 বয়স্ক দুটি লাশ পড়ে আছে, মৃত ব্যক্তির লাশ। তো আমরা এটা সাথে সাথে খবর পেয়ে থানা পুলিশ পিওতে চলে আসে এবং আমরা চলে আসি সিনিয়র অফিসাররা। এই সাথে সাথে আমাদের পিবিআই, সিআইডি এবং অন্যান্য আমাদের যে জেলা ডিবি পুলিশ সবাই এটা নিয়ে কাজ শুরু করে। তো আমরা এখনো পর্যন্ত লাশটি বিভিন্ন জনপ্রতিনিধি এবং বিভিন্ন মানুষের মাধ্যমে আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি। এখন আইডেন্টিফাই করা, শনাক্ত করা সম্ভব হয়নি এবং আমরা লাশের ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছি। আশা করি আমরা এটার মাধ্যমে শনাক্ত করতে সক্ষম হব এবং এটার বাকি যে আইনগত প্রক্রিয়া আমরা সেভাবে কাজ করতেছি এবং এই ঘটনাটি কারা করেছে সেটা বের করে তাদের আইনের আওতায় আনার ব্যবস্থা করেছি। আপনারা তো পিও ভিজিট করেছেন, তো সেই অনুযায়ী আপনারা প্রাথমিকভাবে কি ধারণা করছেন, কিভাবে আসলে এই হত্যাকাণ্ডটা তারা ঘটিয়েছে বলে? প্রাথমিকভাবে আসলে ধারণা করার যে বিষয়টি সেটা আমাদের আসলে তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে বেরিয়ে আসবে। কারণ হচ্ছে আমাদের লাশটা যেভাবে মনে হচ্ছে যে কুপিয়ে হত্যা করা হয়েছে, তারপরেও এটা আমরা যখন পোস্টমর্টম রিপোর্ট পাবো আসলে তাকে কীভাবে মারা হয়েছে এটা আরও, তার মৃত্যু কীভাবে নিশ্চিত হয়েছে সেটা আরও ভালোভাবে বোঝা যাবে। আর পরবর্তী আমরা যে কার্যক্রমগুলো তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে এটা বেরিয়ে আসবে।